একজন বক্তা এখান থেকে যদি হেঁটে আসে এই আধা কিলো রাস্তা, দুদিকে ভলেন্টিয়ার থাকতে হবে হাত ধরে, তারা কোথায়? এরকম যদি একটা অবস্থায় কিছু কাণ্ড জ্ঞানহীন ছেলে পেলে আছে, ওখানে আবার সেলফি তোলার চেষ্টা করছে, ভিডিও করার চেষ্টা করছে, এখানে আমি আসতেই পারছি না স্টেজে, ওখানে ভিডিও করার চেষ্টা করছে। আমি আজকে বুঝতে পারলাম যে এই জায়গার নাম আক্কেলপুর কেন। এখানে আসার পরে আমার আক্কেল হয়ে গেছে। আমি এই সিজনে যে কয়টা মাহফিল করেছি এরকম মিসম্যানেজমেন্ট আমি কোথাও ফেস করি। গত বছর আল্লাহ পাকের রহমতে মোটামুটি 100-200 মাহফিল করা হয়েছে, এই বছরে অলরেডি 60-70 মাহফিল মোটামুটি শেষ। এরকম মিসম্যানেজমেন্ট আমি কোথাও দেখি। I am very sorry to say, but এরকম মিসম্যানেজমেন্ট আমি কোথাও দেখি। মানুষ এটা একটা দিনই মাহ, এটা কি কনসার্ন হচ্ছে নাকি? এত চিল্লা চিল্লি কিসে? এটা কনসার্ন হচ্ছে নাকি? যেখানে কোরআন এবং হাদিসের কথা হবে চুপচাপ বসে কথা শুনতে হবে, যেখানে কোরআন এবং হাদিসের কথা হবে সেখানে মানুষ চুপচাপ ইতমিনানের সাথে কথা শুনবে। এখানে এত পাবলিক ফিগারকে নিয়ে ব্যস্ত হওয়ার কি আছে? একটা ছবি তুললে কি আপনি জান্নাতে চলে যাবেন নাকি? আমরা তো নিজেরাই জান্নাতে যাবো কিনা ঠিক নাই, এত উৎসাহিত হওয়ার কি আছে? একজন আলেম যদি হেঁটে হেঁটে রিল্যাক্সে স্টেজে আসতে না পারে, তার গায়ের উপর উপচে পড়ে, তাকে কষ্ট দেন, হাত ধরে টানা হাঁকা শুরু করেন, এটা কি ধরনের ব্যক্তিত্ব পড়ছে? ছোট লোকে একটা কাজে এটা কিসের ব্যক্তিত্বে পড়ছে? একজন মানুষ রিল্যাক্স স্টেজে হেঁটে আসবে, এই ব্যবস্থাটা করতে হবে। যদি গাড়ি পার্কিং এর ব্যবস্থা করেন স্টেজ পর্যন্ত গাড়ি তো আসতে হবে। আমি বাসে আমার আহান পরিবারকে ছেড়ে 6 ঘন্টা সফর করে আসছি মিয়া, কি মনে করেন আপনারা? আমাদের বাসে আহান পরিবারকে একা রেখে আমরা বাসা থেকে 6 ঘন্টা রাস্তায় সফর করে আসি, এখানে এসে আমার 3 ঘন্টা বসতে হচ্ছে, এবং এর পাশে একটা জেলা আছে বগুড়া মস্তানগর, সেখানে তারা অপেক্ষা করছেন দিনের কথা শোনার জন্য, ওদেরকে আমি কি জবাব দিব? আর এগুলো শেষ করে বাসায় ফিরতে আমার ভোর 5টা বাজবে, আপনারা বাসায় গিয়ে ঘুমাবেন। ওয়াজ মাহফিলের সিজনে বক্তারা জানে তাদের কষ্ট কতটুকু হয়। আপনারা মনে করেন আসলো 1 ঘন্টা লেকচার দিলে চলে গেল, এই 1 ঘন্টা লেকচার দেওয়ার জন্য আমাকে সারা রাত জেগে প্রস্তুতি নেওয়া লেগেছে, সারাদিনটা আমার রাস্তায় চলে গেছে, এগুলো তো বোঝেন না। আর এত আবেগের কি আছে? কি করেছেন ইসলামের জন্য এখন পর্যন্ত? ইসলামের জন্য কি করেছেন? পাঁচত নামাজ সারা বছরে পড়েন না, কোরআন তেলাওয়াত করতে দিলে করতে পারবেন না, বাসায় মেয়েরা পর্দা করছে না, সুদ খাচ্ছেন দিব্যি, ঘুষ খাচ্ছেন, খেলা দেখছেন, মদ খাচ্ছেন, ইসলামের জন্য কি করেছেন? আল্লাহর জমিনে দিন কায়েম করেছেন, আল্লাহর জমিনে একটা আইন প্রতিষ্ঠা করেছেন, এত আবেগের কি আছে? আশ্চর্য জাতি একটা। আমার কথা খারাপ লাগতে পারে কিন্তু এক একটা কথা চিরন্তন সত্য কথা। আল্লাহ পাকের জিন জমিনের মধ্যে দিন এইভাবে কায়েম হয় নাই কখনো। আল্লাহ পাকের জমিনে দিন প্রতিষ্ঠা হয়েছে ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে। একটা বই লেখেন আগে দিনের জন্য, দেখেন কত কষ্ট হয়। মাদ্রাসায় দুয়ারে গিয়ে পড়ে থাকেন, বাড়িঘর ছেড়ে দিয়ে মাদ্রাসায় গিয়ে পড়াশোনা শুরু করেন, এত সহজ। কোরআনের একটা পড়া হিট করে দেখেন, কোরআনটা তেলাওয়াত করতে শেখেন আগে ভালো করে, হাদিসের এবার গুলো পড়া শেখেন, ওজন ফরজ কয়টা ধরলে বলতে পারেন না, ফরজ গোসল কেন করতে হয় বলতে পারেন না, ইসলামের মনীষীর নাম বলতে পারেন না, ইতিহাস জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিরাত পড়তে পারেন না, দিনের জন্য এই তো ভিডিও করে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে ইউটিউবিং করে হইহুল্লা করে দিন কায়েম হবে না? একজন বক্তাকে নিয়ে মাতামাতি করার কি আছে? কে সে? সে একজন আল্লাহ বান্দা, দিনের জ্ঞান আছে আপনাকে শিখাতে এসেছে। ওস্তাদ টিচারের সামনে মানুষ এমন করে? একটা ক্লাস যারা এখানে টিচার আছে, একটা প্রফেসর ক্লাসের মধ্যে গেলে ছাত্ররা দিনে হইহুল্লা করতে থাকে, টিচার পড়াতে পারবে? আমি তো যে প্রস্তুতি নিয়েছি সবই ভুলে গেছে, আজকে এখান থেকে আসতে গিয়ে আমি আমার মেজাজটাই হারিয়ে ফেলেছি, এখান থেকে এতটুকু আসার মধ্যে আমি আমার মেজাজটা হারিয়ে ফেলেছি, এই মেজাজ নিয়ে আমি আপনাকে কি পড়াবো কি বুঝাবো?
যদি দিনই মজলিস সফলভাবে আয়োজন করতে পারেন তাহলে করেন, আদারওয়াইজ আয়োজন করার কোনো দরকার নাই। মাদ্রাসায় টাকা পয়সা ঢালেন, মাদ্রাসা গড়ে তোলেন, মাদ্রাসা গড়ে তোলেন, ওস্তাদদের বেতন বাড়ায় দেন, ইমাম সাহেবদের বেতন বাড়ায় দেন, তারা সারা বছর পরিশ্রম করে আলহামদুলিল্লাহ, একদিনের মাহফিল করে কিছু করার দরকার নাই। জানি না আল্লাহ পাক আমাদের কবে বোধোদয় দিবে। কিছু কিছু জায়গায় এত সুশৃঙ্খল মাহফিল হয়েছে যে লেকচার দিয়েও শান্তি, কথা বলে শান্তি, পাশে এমপি সাহেব বসেছিলেন একটা কথা পর্যন্ত বলেন না, এত ভদ্র মানুষ, পুরো লেকচার শুনলেন, শুনে বললেন আমি জীবনে এরকম লেকচার শুনি নাই। আমাদের বর্তমান যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের একজন বড় নেতা ছিলেন আব্দুর রাজ্জাক সাহেব, তার ছেলে মাহফিল করেছিলেন শরীয়তপুরে, এত সুশৃঙ্খল মাহফিল আমি জীবনে দেখি নাই। যারা পলিটিশিয়ান, যারা সেকুলার, তারা এত সুন্দর মাহফিল করতে পারে, আমরা ইসলামপন্থীরা মাহফিল করতে গেলে এত হজমরণ অবস্থা হবে কেন? করতে না পারলে বন্ধ করে দেন। একটা মাহফিলে পুলিশ প্রশাসন থাকতে হবে, বক্তাকে হেঁটে আসবেন, মাঝখান থেকে গুলি মারা কি করবেন, কি প্রশাসন দিবেন? আপনার তো সিকিউরিটি নাই, এখানে একটা আনসার বাহিনী নাই, গ্রাম প্রতিরক্ষা বাহিনী নাই, কোনো পুলিশ প্রশাসন নাই, কিচ্ছু নাই, কি মাহফিল করছেন? এই যে এতগুলো মানুষের নিরাপত্তার দায়িত্ব কে নিবে? আমি এই বিষয়গুলো এখন বলতে চাইনি কখনো স্টেজে, কিন্তু মাহফিল করতে এসে আমি যা দেখেছি, যা বুঝেছি, সেটা হচ্ছে আমরা এত আবেগে আবেগে হুজুগে মাতাল জাতি হলে হবে না। প্রতিটা কাজ করতে হবে সুশৃঙ্খল হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। সুশৃঙ্খল হবে করতে পারেন, আল্লাহ ওয়াস্তে করেন, যদি করতে না পারেন করার দরকার। এখন উপস্থিতি দেখেন, এই যে হাজার হাজার মানুষ আজকে দূর দূরান্ত থেকে সফর করে এসেছে, তারা যে একটা দিনের জ্ঞান অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, একটু সময় নষ্ট হচ্ছে, এই সময়গুলোর মূল্যটা দিবে কে? কে আমার হায়াতের মূল্য দিবে? কে আপনার হায়াতের মূল্য দিবে? দিনের কাজগুলো করার জন্য একটা সিস্টেম আছে, একটা সুন্নাহ আছে, একটা আদর্শ আছে, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন মসজিদে, সাহাবীরা এরকম হইহুল্লা করতেন না? আমরা কি রাসূলের চেয়ে বড় হয়ে গেছি? না। এত হইহুল্লা কি আছে? এর মধ্যেও গ্লাস নামিয়ে দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে বলছে হুজুর একটু তাকান না ছবি তুলি। মানে আমরা ধমক দিলে তো সমস্যা, আমরা ধমক দিলে সমস্যা। এখন এই ব্যক্তির আক্কেল সম্পর্কে আপনি কি বলবেন? ওর কি আক্কেল আছে? কখন কি করতে হয় কোনো হুশ জ্ঞান আছে? এই হুশ জ্ঞান কেন ভুতিয়ে মাজার জাতি দিয়ে কোনো কাজ নাই। সারা রাত জেগে খেলা দেখবে, সকালবেলা ফজরের নামাজ নাই ঘুমা যাবে, ঘুম থেকে উঠবে সেই 12টার সময়, উঠে নাস্তা খাবে, নাস্তা খেয়ে সারাটা দিন দেখবেন যে তৈচুম্বর করে ঘুরছে, বিকেলবেলা আড্ডাবাজি করছে, মাদকের আসরে বসছে, ক্যারাম খেলছে, লুডু খেলছে, খেলাধুলার পরে আছে, গার্লফ্রেন্ডকে নিয়ে পড়ে আছে, আবার দেখবেন সারা রাত ইউটিউব ফেসবুক করতে করতে ভোরবেলা ঘুমাবে। এই জেনারেশন কে আপনি কি করবেন? এই মাদকাসক্ত জেনারেশন কি দেশের কল্যাণ কাজ করতে পারবে? এই মেয়ের জন্য জীবন নষ্ট করে ফেলায় এরা ইসলামের জন্য আল্লাহর কালিমা পতাকা হাতে নিয়ে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের কাজ করবে? সারাটা দিন অনলাইনে নষ্ট করে এই প্রজন্মকে নিয়ে আপনি চিন্তা করছেন এরা এদের দিয়ে ইসলামের বিজয় হবে? বাস্তব পথে আসে, মাহফিলে কথা বেশি প্রয়োজন নাই। আমাদেরকে আল্লাহ পাক 75 নামাজ পড়তে দিয়েছেন, কতজন ব্যক্তি 75 নামাজ পড়েন? এটা প্রথম প্রশ্ন। এত মাহফিল শুনে কি হবে যদি নামাজই না পড়েন? এত মাহফিল ওয়াজ করে কি হবে যদি 75 নামাজটাই জামাতে না পড়তে পারেন? এত ওয়াজ করে আমি কি করব? আর আলেম ওলামারা কি করবেন যদি আপনি কোরআন তেলাওয়াত করে না শিখেন, নবীর হাদিসগুলো পড়তে না শিখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী না পড়েন, ইসলামের ইতিহাসগুলো না পড়েন, বর্তমান পরিস্থিতি না বোঝেন, দিনের জন্য মেহনত করার প্রত্যয় ব্যক্ত না করেন, কি হবে ওয়াজ নসিহত করে? আমারই বা কি হবে, আপনারই বা কি হবে? আমরা দোয়া করি
আল্লাহ পাক যেন আমাদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে দেন। আমিন। এবং আমাদের এই ঘুরে ঘোরা সমাজটাকে আল্লাহ পাক সংশোধন করে দেন। আমিন। আল্লাহ পাক আমাদের মানসিকতাগুলো পরিবর্তন করেন। আমিন। এত আবেগী জাতি না হয়ে কর্মঠ জাতি হওয়ার তৌফিক দান করেন। আমিন। সময় নষ্ট করবেন না। সময় আপনি নষ্ট করলে মালাকুল মউত এক সেকেন্ড পরে আপনার কাছে আসবে না। আপনি সময় নষ্ট করছেন, কিন্তু মালাকুল মউত আপনার সময় নষ্ট করবে না। হায়াত যখন যেটা দেয়া আছে এটাই হবে। সময় নষ্ট করবে সবচেয়ে পটু জাতি এখন আমরা, প্রত্যেকটা ক্ষেত্রে সময় নষ্ট করি। কেন ভাই? 12:30 পর্যন্ত যদি ওয়াজ মাহফিল হয়, বাসায় গিয়ে ঘুমান আর ফজরের নামাজ না পড়ে, ওয়াজ করে কোনো লাভ আছে? না। কি লাভ আছে ওয়াজ করে? এই ওয়াজ শেষ করে যদি আপনি এখন খেলা দেখতে বসেন রাত 3:30, আমার ওয়াজটা করে কি লাভ হলো? ওয়াজ শোনার পরে এই যে ছেলে মেয়েগুলো একসাথে ঘোরাবে, রাস্তা দেখলাম ছেলে মেয়ে একসাথে হই হুল্লা করতেছে, এখানে এই ফ্রি মিক্সিং এর জায়গা কেন? ছেলে মেয়ে একসাথে কেন? তাহলে এই মেয়েদের এখানে কি ওয়াজ শুনে কি লাভটা হলো? ওকে পর্দার ওয়াজ করে লাভটা কি হলো? ওখানে যে দোকানপাট গুলো বসেছে ওখানে হই হুল্লা করছে, এখানে ওয়াজ শুনতে এসে ওখানে কেন? ওয়াজি যদি শুনতে আসবে তাহলে ওখানে কেন? মেলা কি এটা? মেলা যাত্রা পালা পালাগার আসর কনসার্ট নাকি যে নৃত্যশিল্পীরা আসছে এখানে, নাকি বিদেশি ওই যে ভাড়া করা মেয়েরা এসে আসছে এখানে? আমরা তো এটাই বুঝি না যে দিনী মজলিসে বসলে উঁচু স্বরে কথাও বলা যায় না। দিনী মজলিসে বসলে উঁচু স্বরে কথাও বলা যায় না, বললে সমস্ত আমল ধ্বংস হয়ে যেতে পারে। সূরা হুজুরাতের প্রথম 4 আয়াত পড়ে দেখেন, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা হয় সেখানে উচ্চ স্বরে কথাবার্তা বলা যায়। আমাদের অবস্থা দেখেন, কেউ বলবে এটা দিনী মজলিস? এত আবেগের প্রয়োজন নাই, বিবেক কাজে লাগান, প্র্যাকটিক্যাল হন। আমি আপনাকে প্র্যাকটিক্যাল কিছু কথা বলে শেষ করবো আজকে আলোচনা ইনশাআল্লাহ। প্র্যাকটিক্যাল কথা হচ্ছে এই যে পুরো বিশ্বে মুসলিমদের এখন কোন স্বতন্ত্র রাজনৈতিক ক্ষমতা নাই, এটা 1 নম্বর কথা। পুরো বিশ্বের যে পলিটিক্যাল পাওয়ার এটা এখন ইহুদি খ্রিস্টানদের হাতে চলে গেছে। ঠিক বলে লাভ কি এখানে? আপনি ঠিক বলে লাভটা কি? ওদের হাতে চলে গেছে, এখন আপনি ঠিক বলে কি ফিরে আসবে? কিভাবে চেঞ্জ করবেন? বাস্তবতা হচ্ছে পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম সব ওদের হাতে চলে গেছে। একটা সময় আমরা বিশ্বকে পরিচালনা করতাম, 1-2 বছর না 1250 বছর করেছি। কত বছর? 1250 বছর আমরা বিশ্ব শাসন করেছি। এখন বিশ্বের অন্যান্য সভ্যতা আমাদেরকে শাসন করে। আমরা ঠিক বলছি কি না? পুরো বিশ্বের অর্থনৈতিক ক্ষমতা সব ওদের হাতে, এখন যত বড় বড় ব্যাংকিং সিস্টেম আছে সব ওদের হাতে। কি করবো আমরা এখন? পুরো বিশ্বের যত বড় বড় মিডিয়া গুলো আছে সমস্ত মিডিয়ার মালিক ওরা। এখন পুরো বিশ্বকে ফাইন্যান্স বলি, ফাইন্যান্স মানে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট সহ ব্যবসা বাণিজ্য গুলো সমস্ত বড় বড় ব্যবসা বাণিজ্য সেক্টর ওদের হাতে চলে গেছে। আমি আজকে যে পড়াশোনাটা করেছি এখানে অদ্ভুত বিষয়গুলো দেখলাম, যে এই যে ফেসবুক গুগল ইউটিউব এগুলো আমাদের মস্তিষ্ককে এখন নিয়ন্ত্রণ করছে দিন দিন। আপনি কি খাবেন ও ফেসবুক ঠিক করবে, আপনি কি দেখবেন ফেসবুক ঠিক করে, আপনি কি পড়বেন ফেসবুক ঠিক করে, আপনার মাথাটাকে রিড করে ফেলেছে। আপনি কোন কোন সাইট ভিজিট করেন সে রিড করে, আপনি কোন কোন জায়গায় সময় দেন, কোন ভিডিওতে একটু বেশি সময় ধরে দেখেন এটাও মার্ক করে অ্যালগরিদম। এই অ্যালগরিদম দিয়ে পুরো আপনার মানসিক যে একটা ম্যাপ ওটা আকাশে সর, ও আপনাকে যা বলছে আপনি এখন তাই করছেন, ও যা আপনাকে বলছে আপনি তাই করছেন। ফেসবুক ফ্রি, আপনার কি মনে হয় না কখনো কেন ফ্রি? কখনো প্রশ্ন জাগে না যে এত বড় একটা ইন্ডাস্ট্রি আপনাকে ফ্রি করে দিল কেন? ওর কি কি স্বার্থ আছে এখানে? শোনেন, স্বার্থটা আজকে খুঁজে পেয়েছে। এক সময় ছিল যখন যার কাছে বড় সেনাবাহিনী ছিল সে বিশ্বকে শাসন করত। তারপর একটা সময় আসছে যখন যার কাছে সবচেয়ে বেশি অর্থ আছে অর্থ ছিল তখন সে বিশ্বকে শাসন করছে। তারপর একটা সময় আসলো যার কাছে বড় বড় পারমাণবিক বোমা সে ওয়ার্ল্ডকে শাসন করছে। আর এখন এমন একটা সময় আসছে যার কাছে তথ্য আর ডাটা বেশি সে ওয়ার্ল্ডকে শাসন করছে। ঠিক, ডাটা আপনি যা করছেন এই ডাটাগুলো রিস্টোর হচ্ছে, এই ডাটাগুলো ওদের সার্ভারে গিয়ে জমা হচ্ছে এবং আপনার পুরো
প্রাইভেট লাইফ এবং পাবলিক লাইফের পুরো খবর সে জানে এখন, এবং সে যেভাবে বলছে আপনি তাই করছেন। মিডিয়ারই ওরা আমাদেরকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, আমাদের মাথা পর্যন্ত নিয়ন্ত্রণ করে ফেলেছে, ওর খবর আছে। আরে এই ফেসবুকে নেমেই একদল মানুষ জিহাদ করতে চায়, এই ফেসবুকে ঢুকে কিবোর্ড জিহাদ করতে চায়, কিবোর্ড দিয়ে জিহাদ করে লাভ আছে?